হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম হাউস। তো এখন সকালবেলা উঠে পড়েছি, লেবু জলের মধ্যে একটু মধু দিয়ে মেয়েদের দেব, কারণ সকালবেলা এটা খুব শরীরের পক্ষে উপকারী। তো দিনটাকে স্টার্ট করি। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে নিরামিষ রান্না করব। কী রান্না করব চলো দেখাই, যেহেতু ওর বাবা নিয়ে যাবে, অত ব্যস্ততা নেই। এই তরকারিগুলো এখন বসে বসে আমি কাটবো। এখানে আমি একটা পাঁচমিশালি তরকারি করব, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে। এখানে সবজির মধ্যে কুমড়ো, পটল, আলু, বরবটি, ডাঁটা, আর এগুলো দিয়ে আমি একটা পাঁচমিশালি তরকারি করব। দিয়ে এগুলো একটু আমি ভাজা ভাজা করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি হলুদ, একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, ঝালও হবে, আর তার সাথে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে নেব। ম্যাগি মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, ম্যাগি মশলা দিলে ভালো টেস্ট হয় তরকারির। ভালো করে নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে বা চাপা দিয়ে দিলেই তরকারিটা আমার হয়ে যাবে। আমি এখানে আমি মুসুর ডাল নিয়েছি অর্ধেক, আর এখানে মুগ ডাল নিয়েছি অর্ধেক। যেহেতু ডালটা সেদ্ধ বসাবো, তার সাথে ময়দাটাও আটা ময়দা মিশিয়ে মেখে নেব। তরকারিটা খুলে ওর মধ্যে একটু আমি ময়দা দিয়ে নিলাম। দিয়ে এখানে আমি ডাল সেদ্ধ বসিয়েছি। ডালগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে সজনে আটা কেটে নিয়েছি। সজনে আটা দিয়ে ডাল করব, ডালের মধ্যে সজনে আটাগুলো আমি দিয়ে দেবো, একই সাথে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা ফুটে উঠলে নামিয়ে দেবো। তরকারিটা দেখো হয়ে গেছে, এবার তরকারিটা আমি একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। এটা একটা পাঁচমিশালি তরকারি, রুটি ও ভাতের সাথে দুটোই খাওয়া যায়। এখানে ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমি এবার নামিয়ে নেব। রুটিগুলো বেলা হয়ে গেছে, আমি শেখে নেব রুটিগুলো এক এক করে। বাইরে রোদ্দুরে তেজ এত যে এখানে জানলাটা খুলে রেখে করা খুবই কষ্টকর। রুটিগুলো হয়ে গেলে আমি মেয়েদের খেতে দিয়ে দেব, কারণ ওরা পরীক্ষা দিতেও যাবে আবার। এখানে আমি ডালটা ফোড়ন দেবো, তাই তেলের মধ্যে কালো জিরো দিয়ে দিলাম। কালো জিরেগুলো একটু ইয়ে হলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ও আদা বাটা দেব। আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আদা বাটা একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবারে ডালটা আমি ঢেলে দেব। সজনাটা দিয়ে ডাল, মুসুরি ও মুগ ডাল মিশিয়ে একসাথে আমি আলু ভাজা ও লেবু কেটে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য। ডালটা আমার হয়ে গেছে, এর মধ্যে স্বাদ মতো লবণ, চিনি আর হলুদ দিয়ে নিয়েছিলাম। ডাল আমার হয়ে গেছে, ডালটা আমি এবারে নামিয়ে নেব। এখানে আমি চালও ভিজিয়ে নিয়েছি, এসে বাড়ি এসে আমি ভাত বসিয়ে দেবো। আমি তোমাদের সাথে কানে কর্তা দিই, সরি, এটা তো ফার্স্ট সামেটিভের পরীক্ষা। তো যাই হোক, এখন সেকেন্ড পার্ট তো টিচাররা শুরু করে দিয়েছিলো, কিন্তু যেহেতু ওদের বয়েস আর গার্লস মিশিয়ে হচ্ছে গিয়ে ব্যাচ, বয়সদের এখনও শেষ হয়নি, আর ওদেরও একটা বাকি হয়েছে, সেই জন্য কিছুদিন পরে হচ্ছে গিয়ে পড়ার ব্যাচ আবার স্টার্ট হবে। তো এখন তো যেহেতু পড়া নেই, বিকেলে একটা পড়া ছিল, বিকেলে একটা টিচার এবার সপ্তাহে একদিন করে উনি আসেন বিজ্ঞান, তো আমরা অফ দিইনি, ওরা পড়লো, টিচারের কাছে সবাই পড়েছে। সপ্তাহে একদিন অফ যাওয়া মানে বুঝতে পারছে পরের সপ্তাহে একদিন, তো ওরা পড়েছে। তো যে বিষয়ে কথা বলছি শর্টে আমি বলে নিই। আজকে যখন স্কুল থেকে আসছিলাম, তো সে দেখি আমি টোটাল তিনজন আমরা উঠে পড়েছি, আর হচ্ছে গিয়ে একজন মা আমি রয়েছে, তারা উঠবে। তো আমরা অলরেডি পেছনের দিকে উঠে পড়েছি আর ওরা উঠবে।
টোটো ড্রাইভারটা বাচ্চা করে ছেড়ে তো 24 বছরও হবে কি না, অত সন্দেহ 23 বছরই ধরে নিলাম। বলছে ম্যাডাম আপনি সামনে বসুন আর বাচ্চা পেছনে বসুন। তা বলছে না তাও বসবেন না। তা আমি তখন নেমে আসলাম, এই নিয়ে কাছাকাছি হচ্ছে, তারপর টোটোর ওদেরও তো ভাড়া দরকার। তা মনে করলাম ঠিক আছে আমি সামনে বসছি, বসে তো আমি তাই দু একটা কথা ওখানে বললাম। আমি যেমন বাইরেও প্রতিবাদ করি, আমি কিন্তু বাড়িতেও প্রতিবাদ করি, দু জায়গায় আমার মুখ খোলে, আমি চুপচাপ থাকি না। বাইরে দুটো কথা বললাম যে আমরা তো মা হয়ে গেছি, মেয়েরা অত বড় বড়, তা আমাদের একটা 23-24 বছর ছেলের পাশে বসতে কিসের লজ্জা, তারাও তো আমাদের ছেলের বয়সী, এটুকু যদি বসতে লজ্জা লাগে তাহলে তো ট্রেনে বাসে চড়বে কী করে তারা, টোটো ড্রাইভার অটো ড্রাইভার এদের পাশে যদি তারা বাচ্চা ছেলে তাদের পাশে বসতে, আমরা তো মায়ের বয়সী হয়ে গেছি, এদের মতো আমরা যদি লজ্জা পাই তাহলে ইয়াং মেয়েরা কী করবে, তারা কী করে চলাফেরা করবে বাসে ট্রেনে বলুন তো। এটা একটা কেমন একটা ইয়ে না, তাই আমি সেমন বললাম টোটোর মধ্যে বসে। এটা সত্যি অন্যায়, কারণ টোটো যারা চালায় অটো যারা চালায় তারা তো পেটের দায়ে চালায়, এমনি তো চালায় না, পয়সার জন্যই চালায়, তাদের পাশে বসতে হবে লজ্জা কিসে, তাও যদি বাচ্চা ছেলে সে আবার। তো এই তো পরিস্থিতি দুনিয়ায় এই সব চলছে। তো আমার যেটুকুনি বলার দরকার আমি বললাম, বউটা তারপর চুপ করে থাকলো, যেটুকুনি প্রতিবাদ করার আমি করি। তো ব্লগটাকে বেশি আর বাড়াবো না, এখানেই স্টপ দেবো, যেহেতু রাত হয়ে এসছে আর আমাকে রাতের ডিনারের ব্যবস্থাও করতে হবে। দুপুরে সকালবেলা তাড়াতাড়ি করে ওদের পরীক্ষা ছিল নিয়ে গেছিলাম। তো কালকে ব্লগ নিয়ে আবার আসছি নতুন কিছু নিয়ে, আজকের মতো টাটা।